ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল 8:30 থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4:30 পর্যন্ত। এদিকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 9:05 ভোট গ্রহণ শুরু হয়নি, 8:30 ভোট গ্রহণের কথা থাকলেও এজেন্টদের কাগজপত্র নেওয়া হয়েছে 9:00। সেখানে কোনো ভোটারও আসেনি। সকাল 8:50 কেন্দ্রে কলার ছড়া প্রতীক আব্দুল সাত্তার ভুইয়ার এজেন্ট আশিকুর রহমান জাগোনিউজকে বলেন, একটু কথা বলুন। এখন তো প্রায় 9:00 বেজে যাচ্ছে, আর এমনিতে 8:30 সময় টাইম ছিল যে আমাদের কাগজপত্র নেওয়ার কথা ছিল এজেন্টের, এজেন্টের কাগজ এই পর্যন্ত নেয় নাই। না, আমি ঘুরে আসছি, প্রিসাইডিং অফিসার আসে নাই এটা বলছে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন জাগোনিউজকে বলেন, 8:30 ভোট আমাদের মেশিন সব রেডি আছে এবং আমাদের ভোট শুরু হয়েছে, কিন্তু এজেন্টরা এসে যে ওনাদের যে ইয়েটা দাখিল করবে সেটা দাখিল করেননি, এখন আমাকে দাখিল করেছেন, এখন আমি ওনাদেরকে ইস্যু করছি কার্ড। তারা তো এসে প্রিজাইডিং অফিসারের কাছে এসে আবেদনটা জমা দিবে, দেরি তো ওনারাই দেরি করে এসে, এটা আসলে শীতের সকাল হয়তো একটু দেরি করে আসবে। এদিকে নির্বাচন শুরু হলেও শুক্রবার থেকে এই আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ নিখোঁজ আছেন বলে অভিযোগ তুলেছেন তার পরিবার। মঙ্গলবার স্বামী সন্ধান চেয়ে রিটার্নিং কর্মকর্তার আবেদন জানিয়েছেন আবু আসিফের স্ত্রী মেহেরুননিসা মেহরিন। পাশাপাশি তিনি এই নির্বাচনে বেশ কিছু কেন্দ্রের নাম উল্লেখ করে ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। নির্বাচন অফিস সূত্র জানায়, সরাইল ও আশুগঞ্জ দুই উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন, সরাইলে 9টি ও আশুগঞ্জে 8টি ইউনিট। মোট 17 ইউনিয়নের 132টি কেন্দ্রে একসঙ্গে শুরু হয় ভোট গ্রহণ। দুই উপজেলায় মোট ভোটার 3,73,319 জন।